হাই বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি এসকেপের রেস্টুরেন্ট। আপনাদেরকে দেখাবো কিভাবে যেতে হয় এবং কি আছে তাতে। খুবই সুন্দর মনোরম পরিবেশ। আমরা যাচ্ছি চৌমুহনী থেকে। ইন্ট্রো হয়ে যাক। আশা করি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা যাই। এসকেপের রেস্টুরেন্ট যেতে হলে আপনাকে চৌমুহনী থেকে সিএনজিতে করে 15 টাকায় এসকেপের রেস্টুরেন্ট চলে আসলাম আমরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। নোয়াখালীতে আপনার হাতের কাছেই এরকম একটি পরিবেশ রয়েছে যা সত্যি আসলে চমৎকার এবং খাবারের মেনুগুলো খুবই দারুণ এবং মজাদার। প্রথমে আমি আপনাদেরকে রেস্টুরেন্টটি দেখাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর এবং একটা পরিবেশ সুন্দর। দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর পরিবেশ, এসে আড্ডা এবং ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটি পরিবেশ। বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারবেন আপনারা। যদি আপনারা আসেন সবাই অবশ্যই ভালো লাগবে। ভালো লাগার মতোই একটি পরিবেশ এসকেপ যে রেস্টুরেন্টটি রয়েছে। এসকেপ রেস্টুরেন্টটি আপনারা যদি এসে থাকেন আগে তাহলে আবারও যেতে ইচ্ছে করবে, এবং যদি না এসে থাকেন তো অবশ্যই যাবেন একবার। আর চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমি কমেন্টের উত্তরে জানিয়ে দেব। পরিবেশটি আসলে সুন্দর। বাচ্চাদের খেলার মতো কিছু জায়গা রয়েছে, বাচ্চাদের অনেক মজা দেয় পরিবেশটা এবং আপনার ফ্যামিলিকে অনেক মজা দেবে। যারা বন্ধু বান্ধব নিয়ে আসে, তারপরে ফ্যামিলি নিয়ে আসে, তারা সবাই এখানে অনেক মজা পায় এবং আনন্দ করে। সাবস্ক্রাইবটি অবশ্যই করবেন বন্ধুরা। সাবস্ক্রাইব না করলে এরকম ভিডিও পেতে আপনাদের সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে নিশ্চয়ই আপনারা আরও এরকম ভিডিও পাবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এত সুন্দর পরিবেশ এবং এত শান্তশিষ্ট একটি সুন্দর পরিবেশ আপনাদের জন্য অপেক্ষা করছে। সবাই আসবেন, ঘুরে যাবেন। আর আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রশ্ন করবেন, আমি জানিয়ে দেবো। খাবার চলে এসেছে, আমরা খাবার অর্ডার করেছিলাম। এখানে রয়েছে 2টি চিকেন আচারি এবং 2টি চিকেন মাসালা। রুচি দিয়ে এটা খেতে অনেক মজাদার এবং টেস্টি। খাবারের মানটা অনেক ভালো ছিল, খাবারগুলো টেস্টি ছিল, সেই সাথে পরিবেশ সব মিলিয়ে একেবারে খুবই সুন্দর একটি সময় আমরা অতিবাহিত করেছি। আশা থাকবে আপনারাও এই ধরনের সুন্দর পরিবেশ উপভোগ করে আসবেন। ছোট ভাই খাচ্ছে, তো অবশ্যই আমরা জানাবো, চেষ্টা করব আপনাদেরকে কেমন হয়েছে খাবারটা, কেমন হয়েছে খাবার। ছোট ভাই বলেছে ভালো হয়েছে, বাচ্চা খেতে আসছে খাবে। বন্ধুরা খাবারটি আসলে সবাই পছন্দ করে, খাবারগুলো খুবই টেস্টি এবং মুখরোচক। যেমন পরিবেশ তেমন খাবার, আশা করি সবাই ঘুরে আসবেন। বাচ্চাও বলেছে অনেক মজা হয়েছে খাবার।
এছাড়াও আরো অনেকগুলো মেনু রয়েছে তাদের, আপনি চাইলে সেই মেনুগুলো টেস্ট করতে পারেন। আর কিছু স্পেশাল মেনু আছে, কিছু ডেজার্ট আছে। অবশেষে শেষ করলাম,